হ্যাঁ, সো পাম্পে বেসিক্যালি আমরা স্লাইডে চলে যাই। পাম্পটা হচ্ছে বেসিক্যালি লিকুইডকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিছু এক্সট্রা এনার্জি দেয়, সেটা তোমরা সবাই জানো। আর এই হলো মেইনলি এটা পাম্প ভ্যারাইটি রেঞ্জে কাজ করতেছে, বিভিন্ন ধরনের পাম্প আছে ওয়াইড রেঞ্জ অফ, তো সেটা ওই বই আর কি ভাগ করা, সেগুলো আর কি দেওয়া হয়েছে। সো সেন্ট্রিফিউগাল পাম্প হচ্ছে সবচেয়ে ইকোনমিক্যাল এবং সবচেয়ে বেশি ইউজ করা হয়, আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প যেটা, সেই পাম্পগুলা আমরা জানি নর্মালি হচ্ছে যে হাই হেড, যেটাতে প্রেশার অনেক বেশি ডেভেলপ করার প্রয়োজন আছে, সেগুলার জন্য আমরা পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বা স্পেশাল টাইপ অফ কিছু পাম্প আমরা ইউজ করে থাকি সেই পারপাসে। আর সেন্ট্রিফিউগাল পাম্প আমরা ওয়াইডলি ইউজ করে থাকি। অবশ্য সেন্ট্রিফিউগাল পাম্পের একটা স্পেশাল কনফিগারেশন আছে যেখানে হাই হেড তৈরি করা যায়, আমরা এখানে একটু দেখবো অঙ্ক করার আগে আর কি। আচ্ছা, পাম্প এটা তো বললামই যে কি কি ধরনের হয়। পজিটিভ ডিসপ্লেসমেন্টের এখানে একটু সংজ্ঞা দেওয়া আছে, তোমরা তোমাদের মতো যে সংজ্ঞা শিখে আসছো। আর এই রিলেটেড কোশ্চেন এখন আমরা আর কি নর্মালি করি না, কিন্তু তোমাদের মতো তোমরা লিখতে পারো। ইন দিস টাইপ অফ পাম্প, এ ডেফিনিট ভলিউম অফ লিকুইড ইজ ট্র্যাপড ইন এ চেম্বার উইচ ইজ অল্টারনেটিভলি ফিল্ড ফ্রম দ্য ইনলেট অ্যান্ড এমটিড এট হায়ার প্রেশার থ্রু দ্য ডিসচার্জ। সো এই হচ্ছে ব্যাপার। তা রোটারি রিসিপ্রোক্রেটিং হচ্ছে স্টেশনারি থাকতেছে এবং পিস্টনের মাধ্যমে চলে পজিটিভ ডিসপ্লেসমেন্টে। আর একটা হলো রোটারি পাম্প বা গিয়ার পাম্প, গিয়ারের মাধ্যমে যেগুলো চলতেছে সেগুলো হচ্ছে গিয়ার পাম্প, এবং গিয়ার থাকতেছে যেগুলো সেগুলো গিয়ার পাম্প। আর এই পাম্পগুলো স্পেশাল ভাবে ইউজ করা হয় যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে যদি আমরা কোনো হাই হেড তৈরি করতে চাই তাহলে এই পাম্পগুলো ব্যবহার করা। এনে কিছু ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এক স্যার পড়াইতেন, তখন উনি ইউনিয়ন পাম্পসের সাথে একটু কাজ করছিলেন, উনি এই ছবিটা রাখছে, আমি এই ছবিটা ইউজ করি। সো ডোমেস্টিক পাম্পের বেশ কিছু জাস্ট এক্সাম্পল, এটার ভিতরে ঢোকার কিছু নাই, পাম্প রিলেটেড আর কি ইউজ করা হয়। এখানে একটু সংজ্ঞা ডিসপ্লেসমেন্টে লেখা হয়েছে, রোটারি পাম্প ডিসপ্লেস বাই রোটারি অ্যাকশন বা গিয়ার দিয়ে, আর রিসিপ্রোকেটিং হচ্ছে পাম্প। আর এটা দেখা যাচ্ছে যে আমাদের এগুলা অনেক হাই প্রেশারে ইউজ করা হচ্ছে, পিস্টন পাম্প বা প্লাঞ্জার বা ডায়াফ্রাম পাম্পগুলো অনেক হাই রেঞ্জে অ্যাটমসফিয়ারিক এসে হেডে যে কোনো জিনিস হাই প্রেশারে লিকুইডটাকে পাঠাতে পারে। এই হচ্ছে রিসিপ্রোকেটিং এক্সাম্পল আর কি, যেটা 50 অ্যাটমসফিয়ার, 150 অ্যাটমসফিয়ার অর মোর। ওকে, এই সংজ্ঞা তো দেখা হইলো। তো এখানে যে একটা একটু ছবি দিছে আর কি, টোটালি গিয়ারটা ঘুরতেছে, ঘোরার ফলে এই ক্র্যাঙ্কটা ঘোরাতে এই ইটাতে আসতেছে এবং বের হচ্ছে আর কি পিস্টন টাইপ। এখানে যে জিনিসগুলো এখানে একটু সংজ্ঞা দিছে, আমি যখন স্লাইডটা তোমাদেরকে দিব তখন আমি এটা একটু টাইপ করে দিব যাতে তোমাদের এই রিডিং করতে একটু সুবিধা হয়। তো ইন্টারনাল গিয়ার পাম্প আছে, একটা হচ্ছে এক্সটার্নাল গিয়ার পাম্প রিসিপ্রোকেটিং। আর সেই গিয়ার পাম্পগুলো মেশ আকারে দাঁতের মতো থাকতেছে, ছবিতে যদি দেখি যে দাঁতের মতো থাকতেছে, এটা হলো ইন্টারনাল আর এটা হলো এক্সটার্নাল। সো ইন্টারনালটা এইভাবে আসতেছে, এখানে একটা ক্রিসেন্টের মতো থাকতেছে, এমন ভাবে ফ্লোটা হচ্ছে যাতে উপর দিকে এইভাবে চলে। আর এক্সটার্নাল যেটা ঘুরতেছে, দুটা গিয়ার একসাথে ঘুরতেছে স্পিডের জন্য এবং সে এদিকে পাঠায় গেছে। তো এই গিয়ার পাম্পগুলো নর্মালি ইউজ করা হয় হাই ভিসকাস এবং স্লারি জাতীয় পদার্থগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য হচ্ছে ব্যাপার, কারণ সেটার ভিসকাস জিনিসকে ট্রান্সফার করার জন্য তোমার নর্মাল যে পাম্পগুলো আছে সেটা সমস্যা হয়, এই জন্য এটা ইউজ করা। আচ্ছা, আরেকটা মনে হয় ডায়াফ্রাম
পাম্পটা বাদ চলে গেছে, স্পিড পাম্প, গিয়ার পাম্প, বেশ কিছু ছবি এখানে ডায়াফ্রাম। হ্যাঁ, ডায়াফ্রাম পাম্প যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ডায়াফ্রামের মতো থাকতেছে, ডিস্ট্রিবিউটর ফ্লেক্সিবল ডায়াফ্রাম অফ মেটাল অ্যান্ড প্লাস্টিক অ্যান্ড রাবার দিয়ে, প্লাস্টিক এবং মেটালের মাধ্যমে একটা ডায়াফ্রাম ঘুরতেছে। এটাতে মানে সাধারণত করোসিভ ম্যাটেরিয়াল এবং টক্সিক ম্যাটেরিয়ালকে হ্যান্ডেল করার জন্য এই জিনিসটা ইউজ করা হয়। আর দিস এলিমেন্ট দ্য নিড অফ প্যাকিং অ্যান্ড সিল, এই হচ্ছে ব্যাপার, ফ্লেক্সিবল একটা ডায়াফ্রাম দিয়ে চলে। গিয়ার পাম্প দেখা হলো সিঙ্গেল স্টেজ। আর সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কে হচ্ছে মোস্ট কমন টাইপ অফ পাম্প তোমরা বা আমরা সবাই জানি। এই সেন্ট্রিফিউগাল পাম্প আর জেনারেলি ইউজ করা হয় হচ্ছে হাই ফ্লো রেটের জন্য এবং মডারেট হিটের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এটা মানে ওয়াইড রেঞ্জে এটা কাজ করে, মেনি টাইপস অফ ডিজাইনের সাপেক্ষে এটা কাজ করতেছে পাম্প। এই হলো সেন্ট্রিফিউগাল পাম্প। আর সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে সিঙ্গেল স্টেজ যে সেন্ট্রিফিউগাল পাম্পগুলো আছে এখানে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ওয়াইডলি ইউজ করা হয়। সিঙ্গেল স্টেজ বলতে বোঝায় যে আমাদের যদি শাফটের এখানে যদি একটা ইম্পেলার কানেক্টেড থাকে, সো সেটাকে আমরা বলতেছি সিঙ্গেল স্টেজ। যদি অনেকগুলা ইম্পেলার থাকে, সরি, এটাতে দেখো অনেকগুলা ইম্পেলার একসাথে কানেক্টেড থাকতেছে, এই ধরনের যদি থাকে সাধারণত সেটাকে বলতেছি, যেমন এখানে 6টা ইম্পেলার শাফটের উপর দিচ্ছে এবং এটাতে স্বাভাবিকভাবে আমাদের কি হচ্ছে এটাকে বলতেছি 6 স্টেজ, মানে 6টা যেহেতু ইম্পেলার কানেক্টেড করা সেটাকে 6 স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প বলতেছে। আচ্ছা, আমি একটা কুইক কোশ্চেন করি, সবাই হয়তো জানে এবং তোমরা যেহেতু বিভিন্ন অঙ্ক করছো সেশনালে করা হয়েছে, আমরা মাল্টি স্টেজ অর্থাৎ 6 স্টেজ এখানে দেখানো হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প কেন ব্যবহার করি, জানতে হবে সবার তা না। দেখি 2 মিনিটে কে কি আনসার দিতে পারে, কেউ হাত, কেউ বলতে চাইলে বলো। স্যার, প্রেশার হেড বাড়ানোর জন্য। কে বলতেছে? প্রেশার হেড বাড়ানোর জন্য কিভাবে বাড়তেছে? খুবই সুন্দর উত্তর। বা কেন বাড়তেছে বা কোনো এক্সাম্পল দিয়ে একটু বলতে পারো? না স্যার, ওভাবে বলতে পারবো না, চিন্তা করা লাগবে। আচ্ছা, আর কেউ? আবির মন্ডল বলছো তাই না? জি স্যার। থ্যাংক ইউ। আমি অবশ্য নোট করতেছি না কোনো, কারণ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা যদিও বলছে। আর কারো উত্তর আছে? তোমার আনসারটা খুব সুন্দর হয়েছে, প্রেশার হেড বাড়ায়, সেটা একটা ভালো কথা বলছে। তোমরা কোনো এই রিলেটেড করা হয়েছে কি না? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আমাদের মানে আমি তো ইন্ডাস্ট্রির কাজ করি না এখন, সেটা বলে লাভ নাই, খুব বেশি ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝিও না। তোমরা ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করবা তখন দেখতে পারবা যে পাম্প অনেক সময় এক্সট্রা পাম্প থাকে, এক্সট্রা লাইন থাকে, সেটা হচ্ছে ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? যে কোনো ইকুইপমেন্টের অল্টারনেট ইকুইপমেন্ট থাকে, কিন্তু এক ছাড়াও অনেক সময় 2টা পাম্প প্যারালালি থাকে। 2টা পাম্প প্যারালালি যদি থাকে, কানেক্টেড থাকে, তাহলে মানে কি হচ্ছে, তারা বেসিক্যালি ক্যাপাসিটিটাকে, ক্যাপাসিটি বলতে কি বুঝি আমরা, যে কতটুকু ভলিউমে পাস করতেছে, আর হেড বলতে হচ্ছে প্রেশারটাকে বুঝি, তাই তো? সো ক্যাপাসিটিটাকে ভাগ করে নিচ্ছে। আর কিন্তু যদি সিরিজে থাকে, একটা থেকে আরেকটা যায়, তার মানে হচ্ছে তোমার প্রেশার হেডটাকে বাড়াচ্ছে। সো এখানে যেহেতু একটার ইম্পেলার থেকে আরেকটা ইম্পেলারে যাচ্ছে, সুতরাং আমাদের হেডটা অনেক হাই হয়ে যায়। সো এই জন্য এই স্পেশাল টাইপ অফ মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয়, অথবা এদেরকে আমরা অনেক সময় সিরিজে দিয়ে যদি ছোটোখাটো কাজ থাকে তখন, কিন্তু স্পেশাল টাইপ অফ যেমন আমাদের ভিসকাস টাইপ বা একটু ভিসকাস হতে পারে, বা বিশেষ করে পেট্রোলিয়াম প্রোডাক্টের যে পাম্পগুলো আছে সেখানে আমাদের যদি হাই প্রেশার তৈরি করতে হয়
আমরা এই সেন্ট্রিফিউগাল পাম্পের মাল্টি স্টেজতে ইউজ করে থাকি আর কি। এ হলো মোটামুটি ভাবে আমি যেটুকু জানি আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এ হলো সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন ধরনের পাম্প রয়েছে, এবং ইট ক্যান বি সিন ফ্রম দ্য আউটফ্লো অন ইম্পেলার থেকে আরেকটা ইম্পেলারের ইনফ্লোতে যায়। মানে যদি সেন্ট্রিফিউগাল পাম্প, সরি ছবিটা গেল, একটার যে যেটা দিয়ে আউট হয়ে যাচ্ছে সেটা থেকে আরেকটার ইম্পেলারের ইনিয়ে ঢুকতেছে, এভাবে করে এটা চলতে থাকে এবং হাই স্পিড, সরি হাই প্রেশার ডেভেলপ করতেছে। এই হলো আমাদের বেসিক্যালি 6 স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্পের এই বেসিসে কাজ করে আর কি। রাইট, যে যে পয়েন্ট করা হয়েছে, আচ্ছা আমরা ওই কিছু সংজ্ঞা আর কি লিখে রাখা হয়েছে। কেসিং বলতে তো বোঝাই যাচ্ছে যে কেসিং যার মধ্যে পুরো জিনিসটা থাকে সেটা হচ্ছে কেসিং, আর যে জিনিসটা এইভাবে ঘুরতেছে সেটা হলো ইম্পেলার বলে। ইম্পেলার হচ্ছে মেইন রোটেটিং পার্টস, তোমরা দেখছো অনেক সুন্দর করে আমাদের ইয়েতে আছে, ওই কি বলে ল্যাবে আছে, অনেক ধরনের ইম্পেলার আছে, কতগুলা খোলা আছে, কতগুলা ওপেন আছে, কতগুলা ক্লোজ আছে। সো যদি ওপেন থাকে, ওপেন টাইপ অফ থাকতেছে ইম্পেলার গুলা, সেগুলো হচ্ছে হালকা ধরনের লিকুইড, মানে হচ্ছে পাতলা লিকুইড আর কি হ্যান্ডেল করার জন্য। আর যদি ঘন লিকুইড হ্যান্ডেল করতে চায়, ভিসকাস লিকুইড, তখন সেটাকে ওই ডিস্ক আকারে ক্লোজ থাকতেছে, আর সেমিটা হচ্ছে মলার টাইপের ইম্পেলারে ইউজ করা হয়। আর শ্যাফ্টটা হচ্ছে যেটাতে ট্রান্সফার টর্ক ফ্রম মোটর টু ইম্পেলার, যে শ্যাফ্টটা থাকতেছে এটা। এই বিভিন্ন ধরনের ইম্পেলারের ছবি দেওয়া আছে, যে সাকশন থাকতেছে নন ক্লগিং, এটা ফার্স্টের বইয়ে তুমি একটু ডিটেলস পাবা, অন্য বইয়েও আছে, একদম দেখে নিও। আর এখানে অনেকগুলো ছবি আছে অলরেডি, যদি তোমরা ই করছো, সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলে সেন্ট্রিফিউগাল পাম্পের, সাধারণত হেড ভার্সেস ক্যাপাসিটি বা পাওয়ার ভার্সেস ক্যাপাসিটি, আর একটা হচ্ছে ইফিসিয়েন্সি ভার্সেস ক্যাপাসিটি, এই এই কয়েকটা নিয়ে থাকতেছে। আইডিয়াল কেসে ইফিসিয়েন্সি হচ্ছে 100%, আর অ্যাকচুয়াল কেসে এরকম থাকে, আবার এগুলো কম্বিনেশন করেও থাকে। এটাকেই বলে আমাদের বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স কার, যেটাতে আমরা সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কে বুঝতে পারি আর কি। দ্য প্লট অফ অ্যাকচুয়াল হেড, টোটাল পাওয়ার কনজাম্পশন, ইফিসিয়েন্সি ভার্সেস ভলিউমেট্রিক, এটাকে বলতেছি আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আর যে থিওরিটিক্যাল আর অ্যাকচুয়াল কার্ভের মধ্যে বেশ কিছু ফ্যাক্টর আছে, যেহেতু ফ্লুইডের একটা ফ্রিকশন আছে সাডেন চেঞ্জ অফ ডিরেকশনের জন্য হতে পারে, সেগুলোর হচ্ছে বা অ্যাকচুয়াল কার্ভের সাথে থিওরিটিক্যাল একটা ডিফারেন্সের জন্য হেড ক্যাপাসিটি ভ্যারি করতেছে, এই কথাটাই বলছে। আর পাম্পের দ্বিতীয় হচ্ছে পাওয়ার, যেটা পাওয়ারটা অনেক কারণে কমে যায়, যেটা থিওরিটিক্যালে পাওয়ার যাওয়ার কথা কিন্তু কমে যাচ্ছে, সেটা হলো ফ্লুইডের ফ্রিকশন থাকতে পারে, শক লস, লিকেজ থাকলে, এবং ডিস্ক ফ্রিকশন, বিয়ারিং লস ইত্যাদির জন্য আমরা সাধারণত, এটা ম্যাকেবি স্মিথের বইয়ে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে। পাম্প এফিসিয়েন্সিটা হচ্ছে যে ফ্লুইডের ইয়ে আছে সেটা বাই অ্যাকচুয়াল ইয়ের অনুপাত, সেটাকে বলতেছে রেশিওটাকে আমরা পাম্পের এফিসিয়েন্সি বলতেছি। রাইট, এটা হচ্ছে যে স্পিডে, ডিফারেন্ট স্পিডে যখন ঘুরে সেটার জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভের হেডগুলা দেখা যাচ্ছে, পাওয়ারগুলা ডিফারেন্ট হচ্ছে, পাওয়ারগুলো হচ্ছে ডিফারেন্ট দেখা যাচ্ছে, হেডগুলো ডিফারেন্ট হচ্ছে এবং ইফিসিয়েন্সি ডিফারেন্ট হয়। যত স্পিডে ঘুরবে তার সাথে ইফিসিয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যত স্পিডে ঘুরবে তার সাথে হেডটা, হাই হেডটা ডেভেলপ করতেছে। এই এটা হচ্ছে এখানে মেইন কথা, আর ইফিসিয়েন্সি হেড এটা হলো কথা। রাইট, এই হয়ে গেল 6 স্টেজ। আসছে আমরা দেখি ঘটনা রিপিট হয়ে গেল। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস হচ্ছে ইম্পেলারের ডায়ামিটার থাকে, বিভিন্ন ধরনের পাম্পের কেসিং এ অ্যাকোমোডেট করার জন্য সেভারাল টাইপ অফ ইম্পেলার ডায়ামিটার থাকে। ইম্পেলার ডায়ামিটারের উপর ক্যারেক্টারিস্টিক্স কার্ভের একটা ফ্যাক্টর থাকে, সেটা আমাদেরকে ডিটারমিন করতে হয়। যেমন এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে,
লার্জ। সো আমাদের 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এরকম থাকতেছে, আর এদিকে আমাদের হেড থাকতেছে, এদিকে ক্যাপাসিটি থাকতেছে, এক্স এক্সিস বরাবর ক্যাপাসিটি থাকতেছে, হেড থাকতেছে এদিকে। আর এটা হচ্ছে বিভিন্ন এফিসিয়েন্সিতে সে যে কার্ভগুলো হচ্ছে সেটা আঁকতেছে। সো আমরা যদি দেখি যে 7 ইঞ্চির যে ইফেক্ট ইম্পেলারের যে ডায়ামিটার সেটা কততে কত হেডে এই কার্ভটা ফলো করতেছে, বিভিন্ন ইম্পেলারের জন্য সেটা বিভিন্নভাবে, বিভিন্ন যদি ইম্পেলার আমরা সাইজ নিয়ে থাকি সাধারণত ডিফারেন্ট সাইজের ইম্পেলারের জন্য আমরা ডিফারেন্ট ধরনের কার্ভকে সিলেক্ট করে থাকি। আবার স্পিড চেঞ্জ হলে ডিফারেন্ট কার্ভ আছে, ওইটা হলো স্পিডের জন্য ডিফারেন্ট। আমরা সাধারণত যে স্পিডটা ধরা হয় সাধারণত 1750 সের একটা কার্ভ, আর একটা হচ্ছে 2500-এর জন্য একটা কার্ভ ইউজ করা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কার্ভটা সম্পর্কে আশা করি এগুলো জানো, অথবা কোশ্চেন থাকলে বলতে পারো। কার্ডটা দেখা যাচ্ছে? আশা করি একটু বেটার দেখা যাওয়ার কথা এখন। রাইট, ওকে, এটা হলো একটা কার্ভ, চলে যাই আবার। এখানে যেমন অঙ্কগুলো খুব শর্ট টাইপের একটা অঙ্ক দেখানো হচ্ছে, যে এপা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা বলছে, যেটা হচ্ছে 1750-এর জন্য, যেটা 1700-এর কার্ভ আর কি। ডেলিভার 350 গ্যালন অফ পার মিনিটে ক্যাপাসিটি, আর হেড হচ্ছে 80 ফিট। হোয়াট সাইজ অফ ইম্পেলার শুড বি ইউজ? তা আমরা সাধারণত ফার্স্টে 1750-এর কার্ভটা ধরে নেই, যদি তোমাদের কাছে দুইটা থাকে তাহলে 1750 RPM দিয়ে যে কার্ভটা আসবে সেটা ধরার পরে হায়ার স্পিডেরটা আমরা, যদি একটা দাও এটা তো নির্দিষ্ট। সো এখানে বলতেছে দ্য পয়েন্ট অফ ফলস বিটুইন 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি ইম্পেলারের মধ্যে। সো আমাদের ডায়ামিটারটা কত হবে? 10 ইঞ্চি না 9 ইঞ্চি? কত বলছে আমাদের? 350 350, আর এটা হচ্ছে 80, 1700। আমাদের 350 ক্যাপাসিটি, 350 ক্যাপাসিটি এবং এখানে গ্যালন পার মিনিটে বলা, সো 350 এই লাইনটা যাচ্ছে, একটা দাগ দিতে পারলে ভালো হতো। এনিওয়ে, সো এই কার্ভের এই বরাবর যাচ্ছে। আরেকটা আরেকটা বলছে হচ্ছে 80, তো 80টা বলতেছে এই দাগ। 80-তে দেখো 9 ইঞ্চি যে ইম্পেলার ডায়ামিটারটা আছে, এই যে এইভাবে যাচ্ছে না, 350 এই যে 80-র যে ক্রসটা সেটা মাঝামাঝি। আরেকটা কোথায় আছে? 10 ইঞ্চি ডায়ামিটারের যে কার্ভটা আছে সেই এই দুটার মাঝখানে আছে, ঠিক আছে? সেই কথাটাই বলছে, 10 ইঞ্চি এবং 9 ইঞ্চির মাঝামাঝিতে আছে এই কথাটাই এখানে বলা হচ্ছে। সো চুজ ইম্পেলার নাইন ইম্পেলার গিভস, 9 ইঞ্চি যদি আমরা ধরি তাহলে আমাদের ইম্পেলার ডায়াটা কোথায় কাট করতেছে? এই এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাতে। সো এটা আমাদের হেডটা একটু কমে যাচ্ছে 9 ইঞ্চি যদি আমরা ধরি, এই দুটার মাঝামাঝি যেহেতু, 10 ইঞ্চিটা দিলে আমরা স্বাভাবিকভাবে 80 ফিট আমাদের যে জায়গাটা আছে, 80 এই যে ফিটের যে জায়গাটা, কোনো কিছু দাগ দেওয়ার কোনো অপশন আছে?
যাই হোক, কোনো অপশনই নেই এখন এই মুহূর্তে হঠাৎ করে। সো 80 ফিটে স্যার আসা, হ্যাঁ বলো। স্যার এটা এই 3500 RPM এর জন্য না? হ্যাঁ 350, সরি এটা 1750-এর। নর্মালি তোমরা ও আচ্ছা আচ্ছা, 1750-এর কার্ভে ফার্স্টে ট্রাই করতে হবে, ঠিক আছে? জি স্যার। আরপিএম 1750 হচ্ছে বাই ডিফল্ট, তোমাদের যদি বলে দেওয়া থাকে অন্য কার্ভ তাইলে অন্য কার্ভ ইউজ করতে হবে, হচ্ছে প্রথম কথা। মানে 1700 লেখা বা 1750 ওটা প্রায় কাছাকাছি আর কি। সো বইয়ে ওই 1700 বা 1750 যে কার্ভটা থাকতেছে সেটা আর কি, 1750 ধরে। সো আর স্যার আমাদের এই গ্রাফের স্যার একদম একদম স্যার ডান দিকে মিটারসে এগুলা কি দেওয়া, কি বুঝাচ্ছে মিটারস দিয়ে? মিটারসে হেডটা বুঝাইছে, হেড, আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে ফিটে বুঝাইছে। জি স্যার। আমি একটু পাওয়ার পয়েন্ট অন করলে কি লাভ হবে? এখন তো হঠাৎ করে তারটাকে একটু আঁকতে পারলে ভালো হতো। যাই হোক, এটাকে না, কারো কোশ্চেন থাকলে আমি একটু অন্যভাবে ট্রাই করি, দেখি কোনোটা আছে। মুহূর্তে হঠাৎ করে ডাক দেওয়া মুশকিল। রাইট, স্যার আগে এনেবল এডিটিংটা দিয়ে নেন। হ্যাঁ ওয়েট করো একটু, একটু ওয়েট করো। আমি ওই এনেবল এডিটিং হবে না, কারণ হচ্ছে যে তোমার কি বলে এটা পেইড ভার্সনের জন্য এটা কাজ করে। একটু ওয়েট করো, আমি আসতেছি ব্যাক। কেন দেখতেছি না, আসতেছে নোট আনা যাচ্ছে। তাদের কাজ করা মুশকিল। ওকে, এটা এটা থেকে ক্লোজ করে দেওয়া যায়। এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা কেন আসতেছে না?
এটা দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার, জি স্যার। এখন আমাদের এটা তো জাস্ট ইয়ের জন্য বড় করে আমি এখন আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে মিটার কিউব পার আওয়ারে দেওয়া, অনেক সময় তো তোমার মিটার কিউবে চায় না, এটা ডান সাইডে দেওয়া আছে মিটারসে, ঠিক আছে, আর এই সাইডে হচ্ছে ফিটে দেওয়া আছে, এটা হলো তোমার হেডের যে ভ্যালুগুলা সেটা মিটার আর ফিটে দেওয়া, ওকে, আর এটা হলো ক্যাপাসিটির ভ্যালুগুলা দেওয়া, আর এইগুলো হচ্ছে এই দাগগুলো হচ্ছে আমাদের ইম্পেলার, বিভিন্ন ইম্পেলারের সাইজ দেওয়া, আর এদিকে যেটা যাচ্ছে সেটা হলো আমাদের বিভিন্ন এফিসিয়েন্সির জন্য যে কার্বগুলো জেনারেট হচ্ছে সেই কার্বগুলো, এটা হলো 1700 যে 50 বা 1700 কার্বটা আর কি। তো এই হলো এক একটা হেড, হেডের যে কার্বগুলো জেনারেট হচ্ছে সেটা। এখন আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 1750 আর 80 ফিট, তো 1750 আর 80 ফিট আমরা যদি ৩৫০ দিয়ে যদি আমরা ই করি, তাহলে এই যে এইভাবে একটা লাইন টানতে হচ্ছে, এই টানার পরে আমাদের এই বরাবর একটা গেছে, তো আবার নেই, আমাদের হচ্ছে 80 ফিটের একটা আছে, তো 80 ফিটের যদি আমরা লাল হয়ে গেছে, তা আমাদের দেখা যাচ্ছে কি আমাদের কার্ভ গুলো হচ্ছে এই যে এই 9 ফিটারটা এইভাবে নেমে গেছে, তো 9 ফিটারটা কোথায় আসছে আমরা যদি দেখি, আবার 9 ফিটারটা হচ্ছে আমরা অন্য একটা কালার দেই, ব্লুতে দেই, 9 ফিট যেটা আসতেছে এই জায়গাটা, তো এই জায়গাটার যে হেডটা দেখা যাচ্ছে 70 বা এরকম কাছাকাছি জায়গায় পয়েন্টে আসতেছে, সো আমাদের যে মানে অঙ্কটাতে বলতেছে তাহলে 9 আর 10-এর মাঝখানে, কিন্তু 9 ফিট ডায়ামিটার হলে সে কিন্তু 80 ফিট সে ডেলিভার করতে পারবে না, কিন্তু আমরা 10 ফিটের ইম্পেলার যদি নেই সে তো ডেলিভার করতে পারবে, কততে 10 ফিটের কার্ভটা ডেলিভার করতেছে এই যে এই জায়গায় প্রায় 90, সো 80 ফিট ইজিলি পারবে, সে দিতে পারবে, বুঝা গেছে? জি স্যার, ওকে, ঠিক আছে, এই ধরনের অঙ্কই আসবে এখানে আমাদের এই চ্যাপ্টারে, তো আর কাউকে আর কেউ তুমি ছাড়া অন্য কেউ আছে না, অন্যদেরকে জিজ্ঞেস করি, কারণ সেটা আর একটু বেটার হবে, কারণ একটু বুঝাই নিলে আমার অন্যটা বুঝতে হয়ে গেল। আচ্ছা, কেউ কি এখন এটা অফ করি, কোশ্চেন একটু আগে দেখলাম, এগুলো এক একটা বুঝতে বুঝতে অবস্থা, যাই হোক এটা দিয়ে কোনো কাজ নাই, আমাদের যেটা ছিল সেটা দেখছি, রাইট, দাগগুলো মুছে দেই। হ্যাঁ, আমাদের আজকে ক্লাস এটা পর্যন্ত থাকে। স্যার, কোশ্চেনও তো পাওয়ার রিকোয়ারমেন্ট ছিল, এটা দেখালেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ওইটার কথা বলতেছি, দাঁড়া
ওয়েট করো, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি পরে নাহলে ভুলে দেবো। নিয়ে কতজন আছে? নিয়ম হচ্ছে অ্যাটেন্ডেন্সটা ক্লাসের মধ্যেই নিতে হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, আমাদের কোন স্লাইড কোনটা গেছে? হ্যাঁ, এই স্লাইডে গেছে। ওকে, আমাদের এখানে হলো 56 কি আসো নাকি? রোল 56, আগের ব্যাচের কেউ নাই? হ্যাঁ জি স্যার, 56 আসো। ওকে, এই যে এই কার্ভটা কিভাবে করা হয় একটু বলো তো। আমাদের ছিল হচ্ছে কি, লিখতে পারি কিনা দেখি, সরি, 80 হচ্ছে গ্যালন, ঠিক আছে, লেখার জিনিসই তো মাল দেয়া কর্তব্য, একটু লিখতে সুবিধা হয় না আর কি। আর এটা হচ্ছে, সরি, 80 ফিট, আর 350 আমাদের হচ্ছে, 350 ফিট। ওকে, সো এটা হলো আমাদের মেইন অঙ্কটা ছিল না, 56, শোনা যাচ্ছে কথা? জি স্যার। হ্যাঁ, এখন এখানে আমরা কি কিভাবে বের করলাম এটার, মানে ইম্পেলার ডায়াটা কিভাবে বের করলাম একটু বলো তো। এক্স এক্সিসে কি, ওয়াই এক্সিসে কি, তারপর লাল দাগটা দিয়ে কি বোঝানো হয়েছে, নীল দাগটা দিয়ে কি বোঝানো হয়েছে, সবুজ দাগটা দিয়ে কি বোঝানো হয়েছে, দাগ তো দেওয়া আছে, দেখা যাচ্ছে না? জি স্যার, আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, স্যার ভ্যালু গুলা কি কি ছিল আরেকবার? এই যে 80 ফিট লেখার চেষ্টা করছি, আমার কাছে আজকে কলম নাই, কলম আরেকজনের নিচে গেছে, ডিপার্টমেন্ট থেকে একটা কলম নেওয়া হয়েছিল, সেই জন্য লেখাটা মাউস দিয়ে লিখছি, তো এই কারণে বোঝা যাচ্ছে না। 80 ফিট লেখা, দেখা যাচ্ছে 80 ফিট? জি স্যার, উপর 80 ফিট, জি স্যার। হ্যাঁ, আর একটা 350 লেখা, এখন মাউসটা কি দেখা? ক্যাপাসিটি, হ্যাঁ, ক্যাপাসিটি। জি স্যার, তো আমরা এখন স্যার এই কি 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 থ্রি করা ফিফটি স্যার ক্যাপাসিটি থেকে স্যার আমরা ভার্টিক্যাল একটা লাইন টানছি, হ্যাঁ, আর যে 80 ফিটটা ছিল ওটা হচ্ছে আপনার আমার ওয়াই এক্সিসে টোটাল হেড, হ্যাঁ, ওটা ওটা থেকে কোন স্যার লাইন দিয়ে টানছি আমরা? রং কালারটা বললে সবাই বুঝবে, ব্লু কালার স্যার, 80 ফিটের যেটা 80 ফিটেরটা দেখো, স্যার, স্যার 80 ফিটেরটা রেড কালার স্যার। রেড কালারে দেখানো, জি স্যার, ভেরি গুড। আর 350 যেটা, সেটা কোন কালার দিয়ে দেখানো গ্রিন হয়েছে? কালার, পার্টিকেল গ্রিন লাইট কালার কালার দিয়ে দেখানো হয়েছে। আর ব্লু কালারের এটা দিয়ে কি বুঝাইছে? স্যার, এটা তো স্যার বুঝতেছি না আসলে, অনেকগুলা আচ্ছা দাগ। ঠিক আছে, থ্যাংক ইউ, আর অন্য কাউরে জিজ্ঞেস করি, সব একাই উত্তর দিলে সমস্যা। আর কি আছে? মাসুম 46 আসো, 35, জি স্যার, আসছি। ওকে, এটা কি ওই যে ব্লু কালার দিয়ে টানাটানি করার চেষ্টা করা হয়েছে সেটা দিয়ে কি বুঝাইছি? ব্লু কালার দেখ, টানটানি কি করছেন সেটা স্যার ফলো করতে পারিনি। হ্যাঁ, সেই জন্যই তো। যে কে পারবা আনসার দিতে, কে পারবে? স্যার আমি দেখি পারবো স্যার, স্যার। হ্যাঁ বলো, রোল নাম্বার কত? 43 স্যার। 43, 43, না স্যার তুমি এই তো তো আগে অনেক জবাব দিছো, তো তুমি ছাড়া আর কে আছে? খুবই সিম্পল জিনিস, স্যার 9 ইঞ্চের যে রোল লাইনটা, নাম্বারটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ বলো, তনিমা রহমান, তাই তো? জি স্যার, এই 9 ইঞ্চের যে লাইনটা আছে, এটা গ্রিন লাইন কে যেখানে মানে টাচ করছে ওই বরাবর আমার প্রেশার হেডটা আসে 70-এর মতো, ওইটা দেখানো হয়েছে ব্লু লাইন দিয়ে। ওইটা দিয়ে দেখানো হয়েছে, মানে অর্থাৎ এটাতে দেখাচ্ছে যে আমরা যদি প্রেশার ইনাফ আসে না, আর একটু বেশি আসে না, এনাফ আসতেছে না 9-এর যে ইম্পেলার, এই যে এই এই যে এই যে 9-এর এই যে এইগুলো আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, তাহলে মানুষজন বুঝবে, নর্মালি বেশি আসে না।
আমি অন্য একটা দিয়ে দাগ দিচ্ছি আর কি, অন্য কালারটা দিয়ে। এটা হলো 9-এর, আর এটা হলো 10-ইঞ্চি ইম্পেলার। আমার দাগ যদি অত সুন্দর হচ্ছে না, দেখা যাচ্ছে সবাই দেখতে পারতেছ? তো এইটার আমাদের তাহলে ইম্পেলার ডায়ামিটারটা কোনটা নির্দেশ করতেছে? এই দুইটার মাঝখানে হবে, 10 আর 9-এর। এখন 9টা কেন নেওয়া হচ্ছে না, সেটা হচ্ছে যে সে বেসিক্যালি যে হেডটা ডেভেলপ করবে 9 ইঞ্চিতে 350-র জন্য, সে হচ্ছে 70 ফিটে, কিন্তু আমাদের দরকার হচ্ছে রিকোয়ার্ড 80। সো আমরা যদি বড়টা নেই, এর থেকে বড় যে ইম্পেলার সাইজটা আছে 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি নিলে সে 80 ফিটেরটা পারবে। এই জন্য এই যে এই কালারটাকে আমরা দেখানো হয়েছে, আর তাহলে আমাদের এই জন্য এই এই জায়গাটাতে যেহেতু আসতে হবে সেই 80-র জন্য, সেই জন্য 10 ইঞ্চিটা নেওয়া হয়েছে। এই ক্লিয়ার? এটা হলো ইম্পেলারের ডায়ামিটার গুলো হচ্ছে যে হলুদ রঙের ইয়েলো টাইপের যে কালারটা দেওয়া হয়েছে সেটা। আশা করি সবাই বুঝতে পারছে, বুঝা গেছে? এখন আমাদের যে পয়েন্ট আসতেছে সেটা হলো, এখন অন্য একটা কালার দেই, এত কালার তো নাই, এইদিকে কালার গুলা, এই যে দেখো এই কালার গুলা, এই কালার গুলা হচ্ছে তোমার যে এটা, এটাকে কি বলবো, পার্পল কালার, তাই তো? পার্পল কালারটা দেখা যাচ্ছে সবার? পার্পল কালারে আমাদের কি কি বলতেছে, হর্স পাওয়ার বলতেছে, পাওয়ার দেখতে পারতেছো পার্পল কালারটা? ওকে, থ্যাংক ইউ। তো দেখো আমাদের যে যে কালার গুলো আসতেছে আনুমানিক ভাবে এই 10-এর 10-এ যাচ্ছে, 10-এর থেকে একটু উপর দিকে কিন্তু আছে, তাই না? আমাদের যে এই যে ক্রস 80 আর 350-র যে ক্রস পয়েন্টটা, যে এটা এটা যদি আমরা একটা ক্রস পয়েন্ট এভাবে আঁকি, এই পয়েন্টটা কালো দিয়ে দেখানো হয়েছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু 10-এর যে কার্ভটা আছে সেটা থেকে একটু পরে, 10-এর কার্ভটা হচ্ছে এই জায়গায়, তার থেকে একটু পরে। সো সেই কারণে হর্স পাওয়ারটা হচ্ছে একটু পরে ধরে ওই এক্সট্রাপোলেট করছে আর কি, বুঝা গেছে? তাহলে হর্স পাওয়ারটা যদি একটু অল্প থাকে, এই যে এরকম কার্ভগুলো আরো মানে ধরে তোমাদের ওইটার একটা মাপে বলতে হচ্ছে যে এটা প্রায় 11-এর মতো। আচ্ছা, এই এই কার্ভ তো আঁকা হয়ে গেছে, এটা বোঝা গেছে। আমরা তাহলে আসল স্লাইডে চলে যাই, অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে এই কারণে 11 বলছে, একদম কাছাকাছি যেহেতু আছে এক্সট্রাপোলেশন দিয়ে আমরা 11 হর্স পাওয়ার পাওয়া গেছে। হোয়াট ইজ দ্য পাওয়ার উইল বি রিকোয়ার্ড ফর দিস প্রবলেম? আচ্ছা, আবার আমরা, ও আচ্ছা, এখন তো এটাকে আবার স্লাইডে ই করতে, পাওয়ার একটা দেখি, আর আর কাউকে প্রশ্ন করি না, প্রশ্ন করলে কেউ বুঝেই না, অনলাইনে তো একটু ঝামেলাই হয়ে যায়। 34, 43, কেউ কেউ তো নাই। রোল 10 আছে, রোল 9, পাওয়ার জন্য আমরা হচ্ছে 10-ইঞ্চ ডায়ামিটারের ইম্পেলারটা নিলাম, সেটা হচ্ছে 350-র রেসপেক্টে, এবং সেটা হচ্ছে নাওয়ার পরে, তারপর হচ্ছে আমরা হর্স পাওয়ার এর যে কার্ভ গুলো আছে সেগুলো দেখলাম কোথায় ইন্টারসেক্ট করে, তো সেই অনুযায়ী দেখলাম সেটা 10-ইঞ্চি ছিল। একটু কার্ভ গুলো একটু কালার দিয়ে বললে সবাই একটু খেয়াল করতে পারবে, কালার দিয়ে বলো। হর্স পাওয়ার এর কার্ভ গুলো হচ্ছে এই বেগুনি বা পার্পল, ভায়োলেট কালারের। হ্যাঁ, ভায়োলেট কালার, ওকে, ইয়েস, ভায়োলেট কালারের।
তো সেটা হচ্ছে এই যে রেড কালার অ্যান্ড গ্রিন কালার যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা থেকে হালকা একটু সেখানে হচ্ছে এটা ছেদ করে। আর সেটা যদি আমরা দেখি 10 HP থেকে একটু উপরে, তো সেটা হচ্ছে আমরা এক্সট্রাপোলেট করে তারপর ভ্যালুটা পেতে পারি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই বুঝতে পারছো, আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, একটু ওয়েট করো। হ্যাঁ, আমার অ্যাটেন্ডেন্স ডাউনলোড করা হয়ে গেছে, ডাউনলোডিং চলতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন তোমরা যার যার মতো চলে যেতে পারো, চলে যাও, আমরা আস্তে আস্তে ক্লোজ করি।